স্বপ্নের নায়ক সালমান শাহ। আজকে আমি সালমান শাহ সবচেয়ে প্রিয় পাত্র, স্বপ্নের স্নেহের সবচেয়ে কাছে থাকা সেই ছেলেটির কাছ থেকে জেনে নিব সালমান শাহর জীবনের গল্প। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই সালমান শাহর জীবনের গল্প। আজকে আমরা মতির মুখ থেকে শুনতে চাই, সালমান শাহ কত বছর ইন্ডাস্ট্রিতে ছিলেন, কত বছর বয়সে সালমান শাহ ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন এবং কত বছর কাজ করে কতগুলো কাজ আমাদেরকে উপহার দিয়ে গেছেন, এবং মতির সঙ্গে জড়িয়ে থাকা সালমান শাহর জীবনের গল্প। মতি, তোমাকে সনি কমিউনিকেশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি সালমান শাহ মৃত্যুবরণ করেছে 25 বছর, 3 বছর বয়সে সে ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছে এবং যে কতগুলো কাজ সে করেছে সে কিন্তু লাখো দর্শকের মন এই 3 বছরের মধ্যেই কিন্তু সে জয় করে গেছে। তো তুমি তো তার কাছে ছিল, আজকে আমরা দর্শকদের সামনে তুলে ধরতে চাই ওই অল্প সময়ে তার সাথে থাকা অবস্থায় তুমি তাকে কেমন পেয়েছো এবং তার সম্পর্কে তুমি কী কী তথ্য জানো। আজকে তোমার মাধ্যমে লাখো ভক্তর কাছে তার জীবনের গল্প তুলে ধরতে চাই। তো মতি, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি যখন ইন্ডাস্ট্রিতে কত বছর বয়সে কাজ শুরু করো, সালমান শাহর সাথে তোমার কিভাবে পরিচয় এবং সালমান শাহ কত বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করে এবং তোমার সাথে পরিচয় হওয়ার সূত্রটা কি ছিল? আমি কেমন থেকে কেমনতে তো কাজ করতে পারিনি সুমন ভাইয়ের ছবিতে, তারপর আপনার স্নেহ ছবিতে আমি কাজ প্রোডাকশনে কাজ করতে গিয়ে একটা সেটের ভিতরে ভাইয়ের সাথে দেখা, মানে ভাইয়ের পানি চাইছে, আমি সালমান ভাই নতুন হিরো, ভাইয়ের সাথে পানি চাইছে, আমি পানি গ্লাসটা ধুয়ে পানি নিয়ে দিছি, এই পানি তো খাই না, আর তুমি কে? আমি কি ভাই, আমি প্রোডাকশনে কাজ করি, ওই ছোট্ট একটা ছেলে কাজ করে। আচ্ছা, একজনের ডাকগুলো, প্রোডাকশনে একজনের ডাকগুলো, ম্যানেজারের ডাকগুলো, ডেকে বললো ওই ছেলেটা এত ছোট, সে তো এত ছোটো গেলে কাজ করে কি সমস্যা, ওর কাজের বয়স হয়েছে, ও না হয়তো বেশি কাজ করে না, ওই জগ নিয়ে খালি পানি টানি খাওয়ায়, তখন তো 80 টাকা কনভেন্স আমাদের প্রোডাকশনের, আমার ওই যে সবাই মিললা 5 টাকা 5 টাকা করে চারজনে 20 টাকা দেয়, আর ম্যানেজার দিলে দিলো, না দিলে নেই, প্রোডাকশনে সবাই মিললে আমার হেল্প করে আর রাখেই প্রোডাকশনের লোকজন। আর আমি একদম অনেক ছোটো কাল থেকে কাজ করি, সেটা এই যে মিন্টু সাহেবের প্রোডাকশন থেকে কাজ করি, সত্যমিথ্যা ছবি থেকে, এটা আমির হোসেন আমু, সে আমার কাজে রাখতো, 2 টাকা 3 টাকা 4 টাকা এইভাবে দিত, 5 টাকা আমার ওর যে সত্য কথা কি, আমার মা হোটেলে কাজ করতো, সেদিক থেকে আমার বাবা ছোটোকালে মারা যায়, আমার বয়স তখন 3-4 বছর বয়স, আমার মা হোটেলে কাজ করতো, ওই ওই টাকা দিয়েই চিকিৎসা করতো, আমার বাবা ক্যান্সার ছিল, আমার বাড়ির থেকে সব জায়গা জমিন বেচা, ক্যান্সার ভালো করতে পারে না, আমার মা হোটেলে কাজ করতো আমার নিয়ে, একদম ছোটো বাচ্চা, তখন থেকে আমি FBC গেটে আসি যাই, ওই গেট থেকে তারপর থেকে মানে সালমান ভাই সবার আদর পাইছি, শাবানা ম্যাডাম, তারপর নতুন ম্যাডাম, বিশেষ করে নতুন ম্যাডাম আদর পাইছি, কিন্তু সালমান ভাইয়ের মতো আদর আমি কারো কাছে পাইনি। স্নেহ ছবির থেকে আমার যখন বলছে, আচ্ছা এই ছেলেটা যে কোনো প্রোডাকশনে, আমি যে ছবিতে থাকবো এই ছেলেটা প্রোডাকশনে থাকবো, একটা ম্যানেজাররা বলে দিত, ওই যে মতি আছে না, মতির প্রোডাকশনে কাজে রেখেন, আমি যেই কোনো জায়গায় যেতাম, ওই হিরো তো তোর কথা কয়, তুই থাকিস, আমি 20 টাকা করে পাইতাম, তখন আমার 10 টাকা হয়ে যেত, চারজনে মিললা 20 টাকা দিত, আর ম্যানেজার 10 টাকা দিত, এই 30 টাকা আমরা বাসা ভাড়া থাকতাম, 250 টাকা ভাড়া মগবাজার। তারপরে এই থেকে আমি তার সাথে কাজ করি, কাজ করতে করতে এক পর্যায়ে আশা ভালোবাসার টাইমে আউটডোর যাই, আউটডোর আশা ভালোবাসার টাইমে ভাইয়ের সাথে আমি আউটডোর যাই, এখান থেকে যাই যে আউটডোর গিয়া কক্স বান্দরবন, ওখানে গিয়া থাকি, তখন ওই যে ওই আমি আমার খায়ের মামা প্রোডাকশনের খায়ের, সে নিয়ে যায়, আমি তাদের সাথে থাকি, খায়ের মামা টাকা দেয় না, ম্যানেজার দেয়, খায়ের মামা টাকা দেয় না, ওই যে প্রোডাকশনের যে চারজন দেওয়ার কথা, ওই 10 টাকা 10 টাকা 15 টাকা আমি সেলিম মামা দেয়, ওই টাকা দিয়ে আমি বাসায় পাঠাই বা রাখি। ওই আশা ভালোবাসার টাইমে রিলিজ হওয়ার পরে আমি অনেক
এখানে তারপর অন্তর অন্তরে আমরা কক্সবাজার গেছি, কক্সবাজার থেকে টেকনাফে গেছি, টেকনাফ থেকে আমরা সেন্ট মার্টিন সর্বপ্রথম ওই অন্তর অন্তরে যায় ট্রলারে গেছে। এই কথা আজকে মাহফুজ মামা মারা গেছে, আমরা ফুল ইউনিট নিয়ে ট্রলারে যখন যাই রাস্তা ইয়া নদীর মাঝখানে ট্রলারটা নষ্ট হয়ে যায়। এটা শুনছেন কিনা জানি না, যেহেতু মাহফুজ মামা শুনছেন মনে হয়, তখন সবাই কান্দাকাড়ি হাই হাই হতাশ, মানে এখানে শেষ হয়ে যেমন সালমান ভাইয়ের কাছে যেমনি হোক খবরটা গেছে। আর এখানে ইন্ডাস্ট্রিতে একটা কথা একটু, মানে যদি আপনি সিঙ্গাপুরে শুটিং করেন একটা কথা হইলেই আবার ঢাকা আসা সাথে সাথে আসতে দেরি করে না। সালমান ভাই দেরি করে যায়, যেহেতু টলার নিয়ে স্প্রিং বুট নিয়ে সে আমাদেরকে দেখতে গেছে। আমরা ওই পার গেছি, যে কোনো সমস্যা ছিল ইঞ্জিলে, তারপর আমরা ওই জায়গায় গেছি। যাওয়ার পরে ওই জায়গায় ডিস্টার্ব হয়েছে, ডিস্টার্ব মানে শুটিং করতে দিবে না, এই জায়গায় পবিত্র মানুষ থাকে। ওই জায়গায় সালমান ভাই শিবলি মামার লগে আলাপ করলো, কত ওদেরকে একটা মসজিদ বানায় দেন, যেহেতু মসজিদ এই কথা বললা ওই জায়গায় থাইকে একটা মসজিদ মসজিদ বানায় বেড়া দিয়ে একটা মসজিদ বানায় দিছে, এটি সবাই জানা আছে যারা গেছে এই আউটডোরে মসজিদ সালমান ভাইয়ের বুদ্ধিটা, ওইটা মসজিদটা বানায় দেন, টিনের ঘর আইনা দিয়ে মসজিদ বানায় পরের দিন থেকে মানে হেরাও খুশি, হেরাও শুটিং করতে দিল। ওই সিরাদ্বীপে গেলাম, আমরা শুটিং করলাম সিরাদ্বীপে গেলাম। এখন পর্যন্ত মৌসুমি ম্যাডামের নামে একটা পাথর আছে, মৌসুমি পাথর, মানে সালমান ভাই আর মৌসুমি আপা যে গান করছে গানে ওই যে ওই বসে হ্যাঁ একটা ওই গানটা করছে। তারপর ওখান থেকে আসা আমি সালমান ভাইয়ের সাথে মানে আশা বেশি সবচেয়ে বেশি হলো আমার আশা ভালোবাসার টাইমে তার রুমে থাকা, ভাবি আমি ভাই একসাথে থাকা, আবার রাত্রেবেলা শুটিং শেষ করিয়া ঘোরা, মানে সারা রাত অনেক রাত পর্যন্ত ঘোরা, পাহাড়ে চিপা দেওয়া অনেক স্পিডে ঘোরা, ডন ভাই সামিরা মানে সামিরা আপা আমরা সবাই মিলে ঘুরতাম। স্বপ্নদাপা যাইতো না, স্বপ্নদাপা আমরা সবাই ঘুরা টুইরা মজা টজা করে রাত্রেবেলায় খাইতাম। আচ্ছা ঠিক আছে, তো মতি তোমার কাছে হচ্ছে তুমি তো সালমান শাহর খুব কাছের ছিলা, সালমান শাহর সবচেয়ে পছন্দের খাবার কি ছিল? পছন্দের খাবার গরুর মাংস খাইতো আর মাছ, গোড়া মাছ। আর সবচেয়ে বেশি আমি এইটা আমার একটা অনুভব আছে, এখান থেকে আমরা এফবিসি শুটিং করিয়া শেষ করে গেলাম ইয়েতে হাউস বিল্ডিং, উত্তরা হাউস বিল্ডিং, ওই সে জায়গায় গিয়ে একটা লোক একটা মহিলা চিতপিঠা ব্যস্ত, চিতপিঠা ব্যস্ত, ওই জায়গায় গিয়ে চিতপিঠা আমরা করলাম, সবাই খাইতাম, ডন ভাই অনেক মানুষ তিন চারজন মিললে সে ওই জায়গায় যাইতো, চিতপিঠা খাইতো, ওখানে 500-1000 টাকা দিয়ে দিত। সালমান ভাই আবার জাল খাইতে পারতো না তেমন, সরিষা ভর্তা দিয়ে জাল খাইতো, একটু ইয়ে করতো। ওনারা তো প্রায় প্রায় যাইতো ভাই, আমি তো দুইবার গেছি, প্রায় প্রায় যাইতো, তার জন্য গুড় রাখতো। আর আমার তখন বিচার হবে সবই শুটিংয়ের সময় আমি এখান থেকে মগবাজার থেকে আমি গেলাম টঙ্গি ছিলাম, টঙ্গি ওই জায়গায় ছিলাম, তখনও আবার ওই বেটির কাছে আমি যাইতাম চিতপিঠা খাইতে, ভাইয়া আসতনি ভাইয়া তোর ভাইয়ের লাগে তো গুড় রাখছি গুড় দিয়ে খাইব, এই চিতপিঠা খাইতো। আর শিং মাছটা পছন্দ করতো, সাদা শিং মাছ। আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিতে দেখি কি যে সালমান শাহ মানুষের কাছে তো অনেক জনপ্রিয় একজন, আজকে 25 বছর হয় উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, তো তোমার কি মনে হয় মানুষ ভক্ত যারা আছে তারা তো পর্দায় দেখে ভক্ত, কিন্তু সালমান শাহ এমন কেমন মানুষ ছিল, তার ব্যবহার কেন ইন্ডাস্ট্রির মানুষও তার হাজার হাজার মানুষ যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারাও আদৌ অবধি সালমান শাহর ভক্ত, তো কেন আসলে সালমান শাহর মধ্যে কি গুণাগুণ ছিল যে সবাই তাকে কেন এত ভালোবাসত? ভাইয়া সে একটা জিনিস করতো যে ঢুকতো ঢুকে, মানে তার ভিতরে একটা জিনিস ছিল, বাচ্চারা যেমন দুষ্টামি করে না, ওই আইসা জাবরা ধরতো, একজন একটা মানুষ রাস্তাতে যাইতেছে সালাম দিয়ে সালাম আলাইকুম ভাই আপনার না খুব ভালো লাগে, আরে তুমি চিনো কার না চিনো কেমন আছো, এবার জাবরা ধরতো, এই যে কিছু খাবার আনলে হ্যাঁ সবাই রে নিয়ে বলতো খাই আসো, আবার কিছু বাসা থেকে পাকায় আনতো, ভাবি বাসা থেকে পাকায় আনতো, এই সবাই আইতো একলগে সবাই মিললে খাই, এটাগুলো সাবানা ম্যাডামের ক্ষেত্রেও ছিল, এসএস প্রোডাকশনে যেহেতু কাজ করতাম, হ্যাঁ সাবানা ম্যাডামের বাসা থেকে খাবার আইতো, যেহেতু কন্যাদানে করলাম সাবানা ম্যাডাম ছিল, সাবানা ম্যাডামের নিজের ছবি, এটা সালমান ভাই ছিল, সালমান ভাইরে সাবানা ম্যাডাম খুব পছন্দ করতো, আমি তখন ছোটো ছিলাম, ওই যে আমাদের রতন খতিব ম্যানেজার সমিতির সেক্রেটারি সাবেক সেক্রেটারি সে ওই প্রোডাকশনে কাজ করতো,
সে আমারে খুব আদর করত, মানে আমরা সব লাস্টে খাই মানে খাওয়ার আশাই থাকতাম। এটা এমন মানে একটা জিনিস আনলে সবাইরা নিয়ে খাইতো, আয় আবার কক্সবাজার গেলে সবাইরা বলতো চল একটা ব্রেক চল আমরা খাইতে যাই, এখানে সবাইরা নিয়ে চা খাইতো, কী খাবি খা, সিগারেট মিগারেট যা আছে সব খা, সালমান ভাই দিত। কখনো আমার মনে হয় না সালমান ভাই যে পেমেন্টটা নিত মানে 12 লাখ টাকা করে গেছিলো এক পর্যায়ে, 8 থেকে 12 পর্যন্ত গেছিলো, 12 তো কয়েকটা ছবি নিছে, হ্যাঁ পরে তো অনেক ছবি সাইন করছে, এই টাকাগুলো মনে হয় সবাইরে বিলাই দিত। দেখেন সুনামি আরে পালতো এই জায়গায়, এই যে হাতি ঝিলের পাশে, যে এই সামনে, এই যে এই এই পাশেই আমার একটা বাসা ছিল, তখন এই জায়গায় আমি জ্বরে আক্রান্ত, এটা সবাই জানে, আমি বলছি ইউটিউবে বা অন্য জায়গায় আমার জ্বর ছিল, 4-5 দিন আমি FBCG যাইনি, এটা কার থেকে খবর নিয়ে, তখন এই গেটটা নতুন হয়েছে, তখন এই গেটটা কার থেকে খবর নিয়ে এই জায়গায় আইসা থামাইয়া খুঁজতে গেছে বাসায় রাতের 12টা বাজে, তারপরও মানুষ ভিড় ছিল, কে এলো সালমান ভাই, সালমান ভাই মানে সালমান শাহ তোমার বাসায় তোমাকে খুঁজতে গেছে, জি জি মতি কোথায় তুমি, জি পরে গিয়া দেখে আমার মা মাথা পানি দিতেছে, হ্যাঁ তখন বললো কী হয়েছে তোর, তুই যাস না কে, এমনি ভাই আমার জ্বর, তখন এই বস্তির ভিতরে ঢুকে গেছে, আমার মাথা বলে দিল তোর জ্বর, তুই আমার জানাইছস, তুই আমার জানাস নাই কে, আমি তো তোরে খুঁজি তুই কই, মানুষটা জিজ্ঞেস করি কেউ জিজ্ঞেস বলে না কই আছে। পরে বস্তিতে আইসা মারে বললো আম্মু, আমার মারে আবার আম্মু কইছে, আম্মু তুমি কিছু চিন্তা করো না আমি আছি, আমার মার কাছে তখন 500 টাকার নোট, 1000 টাকার নোট নেই, 2টা 500 টাকার নোট বের করে দেয়া, মতির কী হয় না হয় আমার জানায়ও, তারপরে গেল আমার বললো তুই জানাবি। পরের দিন আমি মোটামুটি 3 দিন পরে, আমি তো 3 দিন পরে মোটামুটি জ্বর ভালো হয়েছে, বাসায় এই ওই কি FBCG গেছি, FBCG যাওয়ার পরে আমার খুব বকাবকি করলো, ওই শুল নিয়ে আইসসকে তুমি না এখন ভালো কাজ করতে পারবি না, পরে আবার এই রেতে ওই শুটিং এক শিফট ছিল, ওই এক শিফট পরে আমার নিয়ে ঘুরতে বেরিয়েলো, তারপর ঘুরতে বেরিয়েতে গিয়ে দেখে কি যে রেল লাইনের সামনে ওই যে আমাদের FBCG গেটগুলো অনেক পকেট মারছিল, পকেট মেয়ের কতগুলো পকেট মেয়ের যাইতেছে মাসুদ টাসুদ নামে, এগুলো এগুলো FBCG সবাই চিনতো, সালমান ভাইও চিনতো, আমি আবার এমনি ফাঁস দামি করে গেছি ভাই, এই যে পকেট মেয়ের যাইতেছে, এই পকেট মেয়ের করে তো খুঁজতেছি আমি, কে FBCG গেটে এতগুলো মানুষ দাঁড়ায় থাকে, তাদের ঘড়ি নিয়ে যায় পকেট মারে, ওদেরকে ধরলো, দইরা ইচ্ছা মতো মারলো, মানে থাপ্পর থাপ্পর দিল, তোরা কেন সালমান ভাই নিজে, জি তোরা কেন মানুষরে এতগুলো আর্টিস্ট দেখতে আসে, কেন যে মানে ভক্তরা যে আসে, মানে ভক্তদের বিভিন্ন জিনিস চিন্তায় হয় ইয়া হয়, এটা সালমান স্যার খুব লাগছে, আমাদের দেখতেই তো মানুষ শুনতো, হ্যাঁ শুনতো, FBCG গেটে পকেট পকেট থেকে টাকা নাই, হাতে থেকে ঘড়ি নাই, হ্যাঁ মানে এটা হ্যাঁ এই ঘড়ি নেই, ওদেরকে রেললাইনের সামনে ধরছে, রেললাইনের সামনে ধইটা ওদেরকে থাপ্পড় থুপ্পড় দিয়া বলছে তোরা তো FBCG গেড়ি সারা জীবন থাকস, কেন এদেরকে মানুষ, তারপর মাইরা মুইরা দুইজনে ধইরা বললো মানি ব্যাগ থেকে 2000 টাকা দিছে, 2000 টাকা দিয়ে বললো এটা নিয়ে, এটা নিয়ে ব্যবসা কর, তখন 2000 টাকা মানে অনেক কিছু ভাইয়া, হ্যাঁ আমরা 80 টাকা কনভেন্স পাইতাম, 2000 টাকা দিয়ে কইছে ব্যবসা কর, দরকার লাগলো আমার আমার থেকে নিস, ওই যে ইকবাল ভাই আছে, ইকবাল ভাইরা তো চিনে নি গেটের, ইকবাল ভাইরা বলতো ইকবাল বেশি ইয়ে করিস না, তোর যা লাগে নিস আমার থেকে নিস, তারপরে ইয়া করিস না কারোতে ইয়া হরানি করাইস না, এটা সবাই জানে, নামটা বলারাও ঠিক হয় নাই আমি জানি, তারপরেও সে ওই মানুষটা আসতে মানে ইন্ডাস্ট্রিতে একটু দেরি করে গেলাম, এই জিনিসটা শিখেছে আমার ভাই, মানে একটু দেরি করে আসলো কাজ নামাই দিয়ে, তারও বেশি কাজ আরও বলতো কি সিকোয়েন্স আছে, 11টার দিকে ঢুকতো, মেকআপ দিতে হইতো না, তার প্রথম 2 ছবিতে মেকআপ দিত, একটা রুমাল ফ্ল্যাক্সে থাকতো, ওই রুমালটা সাদা রুমাল দিয়ে খালি মুছতো আর কিছুই না, এই এইভাবেই মানুষের কাছে আসা, সবাই আসলে সালমান ভাই কখন আসবে, হ্যাঁ সালমান ভাই ভাইয়া কেমন আছেন, এই তো সবাই এই দুষ্টা আমি ভাবলাম, একটা একটা জিনিস ছিল কি এইভাবে রুমাল রুমালটা মাথা থেকে খুললা এইভাবে পাকায় মারতো, কে পিছিয়ে জাবরা ধরতো, মজা করতো দুষ্টামি করতো, এই থেকে নাই হঠাৎ করে কই গেছে, কিন্তু আমরা বসে থাকতাম গাড়িতে আসতেছে কে, মানে আমরা যদি এখানে বসে থাকতাম ওদিকে একটা একটা গাড়ি গেছে, এটা সবাই বুঝতে পারতো কে আসছে, সালমান ভাই আসতেছে, মানে গাড়ির স্পিড এমন করে মানে ব্রেক, ওই যে সালমান আসছে, আর সবাই বলতো সালমান মারা যাবে এই গাড়ি তোলা পড়ে, অস্তিত্ব থাকবো না, খুঁজ যাও কিচ্ছু পাওয়া যাবে না, এটাই বলতো আমার জানা সত্ত্বেও জানি, হ্যাঁ 1971 সালে জন্ম, 96তে মারা গেছে, সে কত বছর বয়সে চলচ্চিত্রে আসছিল,
সে 24 মাঝামাঝি 25-এ পড়ছে, 3 বছর ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, 27টা ছবি করছে, তার 27 বছরেই মারা গেছে। তুমি যখন এখন এফডিসিতে যাও, সালমান শাহর মতন কি তোমাকে কেউ ভালোবাসে? না না। তোমার মুখ থেকে সালমান শাহর ভালোবাসার সম্পর্কে, সালমান শাহকে তুমি কতটা মিস করো? আমি আমার বাবা, আমার যখন 3-4 বছর বয়স তখন আমার বাবা মারা গেছে, আমি এখনও বলি তখনও বলি আমার বাবার স্নেহ যদি কারো থেকে পাওয়া থাকি, বাবা বড় ভাই সেটা হলো সালমান ভাইয়ের কাছ থেকে, সালমান ভাইয়ের কাছ থেকে পাইছি। তার সাথে এক বিছনায় শোয়া, আমার নিজের হাতে গুসু করায় দেওয়া, তৈলা দেওয়া, মেকআপের তৈলা দিয়ে আমার মুছে দেওয়া, তারপর সবসময় মানে আমি লুঙ্গা কেন থাকি এমনি সবসময় বলতো তুই এইভাবে চল আজকে, আমার ড্রেস কিনে, ড্রেস আশা ভালোবাসার টাইমে আমার ড্রেস কিনে দিছে। ভাইয়া মায়ের অধিকার সিবলিং, সিবলিং আমার মায়ের অধিকার কাজ চলতেছিল জনস্পোর্টে, জনস্পোর্টে যখন কাজ করতেছে, জনস্পোর্টে যখন কাজ করতেছে আমি তখন দেখা করে গেলাম, মানে ভাইয়া আমি কক্সবাজার যাইতেছি, ছবির নাম জল্লাদ ছবি, জল্লাদ ছবির আউটডোরে আমি কক্সবাজার যাইতেছি। এক পর্যায়ে গিয়ে আমি বললাম ভাইয়া আমি কক্সবাজার যাচ্ছি, দোয়া করেন। আমার বললো কি কক্সবাজার যাচ্ছ, চাওয়া থেকে পাওয়ার আউটডোর আছে, তুই থাইকে যাইস। আমি কই শক্তি ফিল্মস তো আমার, আমার ওই ঘরের ছবি, আমি ওই ঘরে আমি তো থাইকেই যাবো, আর অসুবিধা নেই ভাই আপনারা আসেন, আমি কক্সবাজার যাই। এটা 4-5 দিন আগে ভাইয়ের সাথে কথা বলা, বললে আমি কক্সবাজার গেছি। কক্সবাজার গিয়ে 4 দিন পরে খাওয়ালা কালাম বাইরে তো চিনেন, খাওয়া কালাম মামা হলো ওই আউটডোরে খাওয়ালা, সে 12-1টার দিকে বলতেছে সালমান ভাই নাই। আমি বিশ্বাস করিনি সালমান ভাই নাই, কোথার পাগল এই। আবার কক্সবাজার তখন প্রচুর বৃষ্টি, আমরা ইউনিটে মানে গাড়িতে মাল টাল উঠে বসে আছি, ম্যানেজার আজিজ, আজিজ মামার তো চিনেন যে আপনার ওই প্রোডাকশন ম্যানেজার খোকন ভাইয়ের আজিজ মামা, উনি প্রোডাকশনে কাজ করে আমিও কাজ করি, সে আমার নিয়ে গেছে কাজে। ওই কাজটায় আমি উপেলে আমার চা নিয়ে পড়েছে বৃষ্টি, আর্টিস্টের চা নিয়ে যা, আমি চা নিয়ে গেছি, ওই জায়গায় গিয়ে শুনি আমির শুন বাবু ভাই, মানে আমির শুন বাবু ডান্স ডিরেক্টর, সে বলতেছে সালমান মারা গেছে, কারে কারে জানি মোবাইল দিয়ে, এই মোবাইল বলে ই টেলিফোন দিয়ে ফোন দিতেছে, সালমান মারা গেছে, আমি থাকবো না, আমি চলে যাবো, আমার টিকিট ব্যবস্থা কর। টিকিট নাই, ধুমছে বৃষ্টি, তখন কক্সবাজার টিকিট বন্ধ, মানে বৃষ্টির কারণে বন্ধ। সে একটা মাইক্রো নিয়ে পার্টি আসতে দিবে না, সালমান মারা গেছে, মারা গেছে, এটা আল্লাহ তাকে ব্যস্ত নিয়েছে পুরো, এমনি বলতেছে বাবু ভাই থাকবেই না, বাবু ভাই একটা মাইক্রো খবর দিল, খবর দিয়ে সে মাইক্রোটা চলে, মানে চল উঠলো, এক কোনো কাপড় চোপড় নেয় নাই, মাইক্রো দিয়ে কক্সবাজার থেকে আসে। আমি বাবু ভাই বললাম বাবু ভাই আমার নিয়ে যান, আমি বাইরের লাস্টটা দেখি। সে কিছু বললো না, আমার উল্টা বলল, ধমক দিয়ে বললো আমি আমি যাই তুই আয়। পরে আমি কোনোরকম হোটেলে আসলাম, হোটেলে এসে আমি আজিজ মামার থেকে 200 টাকা চাইলাম, তখন 200 টাকা মানে দেয় না কেউ, 200 টাকা চাইলাম, 100 টাকা বাইর করে দিল। আমি এই 100 টাকা দিয়ে কক্সবাজার থেকে বাসের ছাদে করে, এসলম বাসের ছাদে করে ঢাকা আসি। ঢাকা আসার পরে মানে ঢাকা কি আমি এসলম ছাদে করে আমি চিটাং আসি, চিটাং আইসা অনেক রাইট হয়েছে, ওখান থেকে আমি আইসা গাড়ি পাইছি ছাদে, ট্রেনের সাথে করে আমি কমলাপুরে নামছি। পরের দিন এত লাশ পাই নাই, যখন লাশ পাই নাই আর যাইতেও পারি নাই, সিলেটও যাইতে পারি নাই, তখন থেকে আমি ওয়াদা করছিলাম আমার ছেলে হোক আর মেয়ে হোক একটা কোরআন শরীফ পড়ায়া, কোরআন শরীফ শিক্ষা পড়ায়া, তারপর আমার মেয়ের বা মেয়ে হোক ছেলে হোক যা হোক আমি তার নিয়ে মোনাজাত, মোনাজাত করবো, আমার মেয়ে মোনাজাত ধরবে বা ছেলে মোনাজাত ধরবে তার পাশে আমি মোনাজাত ধরবো, এই আমার ওয়াদাটা ছিল। আমার মেয়ে কোরআন শরীফ পড়তে জানে, আর এই নিয়ে চারটা মিলাদ পড়াইছি, আমার মেয়ে 2টা মিলাদ নিজে আমার হুজুরে, মানে আমার বাসার হুজুরে বলছে তোর মেয়ে তো খুব ইয়ে পড়তে পারে, আমি মিলাদ পড়াইলাম তোর মেয়ে মোনাজাত পড়া, আমার 2টা মিলাদ পড়াইছে আমার মেয়ে নিজের হাতে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কিন্তু আমি সিলেট যাইতে পারি নাই এখন পর্যন্ত, আমার অর্থনৈতিক দিক দিয়ে একটু আমি এমনি আউটডোর গেছি, আমি কখনো বাইরের কাপড়ে যাইনি, শুধু ওই যে ওয়াদা করছি আমার মেয়েকে নিয়ে যাব, পানি তো বাইরে আমি আমার বাবার পরে, আমার বাবার পরে আমার বাবা তো নাই, আমি তো বললাম এই ভাই আমার বাবা মা দুনরে সালমান ভাই
আমার বাবার মতো স্নেহ করছে, ভালোবাসছে, আমার সব সময় পাশে রয়েছে। আমি ওনার সাথে থাকা সাথে কাজ করছি এই জায়গায়। আমার তো মনে হয় না ভাই এই যে মারা গেছে। প্রায় আমি একটা স্টেটাস অনেক আগে একটা স্টেটাস দিছিলাম, আমি তো লিখতে জানি না ঠিক মতো, একজন দিয়ে স্টেটাস দিছিলাম। একদিন স্বপ্নে দেখি বিছানায় শোয়া আমার ডাক্তার সাহেব মতি, আমি উঠলাম বাইরে দেখি আমি জাপড়া ধরে কান্দা দিলাম। সেইটা আমার সেই কথাটা মনে হয়েছিল, আমি ভাই আপনি তো হাতি ঝিল দেখেননি, আপনি আসেন হাতি ঝিল দেখায়া ঘুরে এইভাবে হাতি ঝিল দেখে ভাই যে এদিক দিয়ে রাস্তা হয়েছে, এই রাস্তা তখন ছিল না। হ্যাঁ, এদিক দিয়ে এইভাবে এফডিসি গেড়ে নিলাম, নিয়ে জন্মস্পটে গিয়া জন্মস্পটে ওই যে গেটটা আছে না, ওই যে সামনের গেটটা, ওই গেটটার সামনে বললাম ভাই আপনি এই জায়গায় বসছেন, এই জায়গাটা এখনও ওই মনে পড়ে। এইভাবে আতাইতেছি হঠাৎ করে মানে এইভাবে জাপড়ে ধরতে গেছি, বাইরে বহাইছি, এইভাবে জাপড়ে ধরতে গেছি, ঠাস করে নিচে পড়ে গেছি গা চোখের থেকে। তখন দেখলাম না ভাই নাই ইহু জিন্দিগিতে না। আর আপনারা আরেকটা কথা জানাই, আমি একটা গান তৈরি করছি বা গান মানে যারে দিয়ে লেখাইছি আমি বলছি, সে লেখছে নাম ইব্রাহিম শাহ, সেই মানে গাইছেও সে লেখছে, তারে আমি বলছি ভাই একটা আমার বাইরে নিয়ে গান লেখেন না কেন। তারপর বললো কে ভাই আপনার ভাই, আমি কি আমার ভাই তো একটাই সালমান ভাই, কে চলেন তাহলে সালমান ভাইয়ের নিয়ে। সে এক ঘন্টার ভিতরে ভাবছে মানে একটা কুলি বার করছে, কুলি বার করার পরে আপনি আমার বলেন তো টোটাল ভাইয়ের কাহিনিগুলো। আমি তারে বললাম সে গানটা বানাইলো, গানটা আপনারা শুনেছিও, এই গানটা নিয়ে একটু ইয়ে হয়েছে। যেদিন মারা গেছে, যেদিন মারা গেছে, যেদিন মারা গেছে মানে মৃত্যুবাসী গেছে, সেদিন আমি গানটা মানে দুপুরবেলা বললাম, চারটার ভিতরে গানটা রেকর্ডিং করে পাঁচটা বাজে শিল্পী সমিতির মনাজাতের শরীর করলাম, কে শিল্পী সমিতিতে আমার আমার সমিতি থেকে যাওয়া নিষেধ। হ্যাঁ, আমি দূরে থেকে মনাজাত ধরছি দুইটা, ওই গানটা ওইটা শেষ, গানটা একটু বাজানোর পরে গেটে অনেকজনে অনেক কথা বলছে এই গান নিয়ে। যাই হোক, তারপরে ভাই সন্ধ্যাবেলা আমার কাছে ছিল কিছু, এক হাজার টাকা ছিল। আমি মিষ্টি আইন না, সবাই জানে মিষ্টি আইন না, আমি আমাকে সমিতির সবাই মোটামুটি দাওয়াত দিছি, আমাদের নেতারা ছিল মিষ্টি মানে জিলাপি, জিলাপি দিয়ে 8 কেজি জিলাপি আইন না আমি মিলাদ পড়ায়া এখান থেকে বাইরে, এখান থেকে কথা বলতে বলতে রাত্রে আপনার সাথে দেখা, তারপর আপনার গানটা দেখাইলাম, গানটা শুনাইলাম। একমাত্র আপনি বললেন এই গানের মর্ম তুই ছাড়া কেউ বুঝে না, একটা গান জনপ্রিয় আছে যে আমি পাথরের ফুল ফোটাবো, এটা নাই ভাইয়ের, ভাইয়ে অমিত ভাই করছে, সেই টাইমে ভাইয়া নিজে বলছিল আমি পাথরের ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। এই গানটা করলাম শালম কিরণ সাহেবরা বলছিল কিরণ ভাই এই গানটা করলাম আমার খুব প্রিয় গান, সেই গানটা করে যেতে পারলো না, মানে গান পুরা করছে। আপনার আমার তার মুখ থেকে যেটা শুনছি এই গানটাই আমার প্রিয়, কিন্তু অমিত ভাই করুক আর সালমান ভাই পুরাটা কইরা গেছে, আমার এই গানটাই সবচেয়ে প্রিয়। মানে এই গানটা সে বলছিল আমি যদি গান জানতাম, একটা গান সে রেকর্ডিং করছিল, হ্যাঁ ওই গানটা কোন ছবিতে আছে আমার খেয়াল নেই, কিন্তু ওই গানটা তার খুব খুব মজা পাইছিল। এটা এটা কিরণ মামা জানে আর আমি পাশ থেকে শুনছিলাম এইটাই, আমি পাথরের ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। তখন তো মনে হয় আমিও এই দুনিয়ার থেকে নাই, আমি যে তার এত আদর করছে, আমি যে আত্মহত্যা করতে পারিনি এটাই তো বেশি। তার জন্য 42 জন মানুষ মারা গেছে, 42 জন মারা গেছে, আমি তো এই যে এই জায়গায় এখন পর্যন্ত কথা বলতেছি, আর এখন পর্যন্ত আমি ইন্ডাস্ট্রি সেটা যাই না, আমি অন্য অন্য জায়গায় চাকরি পাইছি, ইন্ডাস্ট্রি সেটা যাই না, এই কারণে আমার বাইরের স্মৃতিগুলো আমার ডাকে, এই জন্য যাইতে পারি না, এটা তো কাউরে বুঝাইতে পারি না। এখানে এই যে আজকে আজকে এই দিন আপনি আমি কী বলবো বাসায় গেলাম,
আমার একটু পরে আমার বাসা থেকে ফোন দিব মা বা বউ আমার বাসা করলাম আজকে ঘর বাড়ার জন্য হ্যাঁ বলছে ঘরে তালা দিব তারপর আমি কিছু বলি নাই আমি বাইরেওয়ালারে বলছি ভাই আমার যেহেতু এক মাসের ভাড়া আগামী মাসে 2000 টাকা পাবেন এই মাসে 5000-7000 টাকা আমি দিয়ে দিব আপনি করোনার ভিতরে তো আপনি 4-5 মাসের ভাড়া পাইতেন একজন আমার পাশে আয়া দাঁড়াইছে হ্যাঁ একজন পাশে আয়া দাঁড়াইছে আমার 10000 টাকা দিছে তার ওই টাকাটা নিয়ে আমি বাসায় দিছি আমার মতো যারা ভক্ত আছে আপনারা যারা ভক্ত আছে আমার বিশেষ করে অনুরোধ আমার ভাইয়ের জন্য দুই হাত তুল্লা দোয়া করবেন সে যেন বেহেস্ত তার বেহেস্ত নসিব করে আর আল্লাহ জানে যা এখানে কি কি করে গেছে এটা সবাই জানে আর এক আমি শুনছি কি একটা মানুষের পিছনে 10টা মানুষ ভালো কয় আল্লাহ বলে স্বয়ং ভালো কয় আমি জানি হাজার হাজার মানুষ ভাইয়ের ভক্ত আছে দোয়া করবেন আমার ভাই জানি বেহেস্তে ভালো থাকে আর বেহেস্তে বেহেস্ত নসিব করে এটাই আমার সবার কাছে এটাই চাওয়া আর কিছু